গাইজ ওয়েলকাম ব্যাক টু দীপ্তি দত্ত আর জিরো টু চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, দেখতে পাচ্ছো। আর সকাল সকাল আমি রান্না করে ফেলেছি, ভাত হয়ে গেছে, এখানে মুলো দিয়ে ডাল করেছি, আর রয়েছে কাঁচা কলা আলুর তরকারি, আর এখানে হচ্ছে শাক। শাকটা এখন হয়নি, এই যে হচ্ছে দেখতে পাচ্ছো। লাইট খাওয়া নিরামিষে গরম পড়েছে ফ্রেন্ড, সেজন্য সকাল সকাল করে নিচ্ছি, কারণ পরে আর রান্না করা যাবে না, কারণ ভীষণ গরম পড়েছে। আমি তো সহ্যই করতে পারছি না গরমটা, এত গরম। তো এখানে শাক করছি, আর নর্মালি আমরা এসব ভেজ খাওয়ারই পছন্দ করি, লাইট খাওয়ার, কারণ রিচ খাওয়ার খাওয়াটা ঠিক না এই গরমে, প্রচণ্ড গরম পড়েছে। তো সেজন্য এই যে রান্নাটা কমপ্লিট করছি, রান্নাটা কমপ্লিট করে এখানে একটু পাঁপড় ভেজে রেখেছি, রাজদীপের মুখে দিচ্ছি টাইম পাসের জন্য। তো আমি রান্নাটা করে নিচ্ছি, বাদবাকি সব কাজ কমপ্লিট, দেখতে পাচ্ছ। ঘর বাড়ি মানে সব পরিষ্কার করে রেখেছি, বেসিন সব পরিষ্কার হয়ে গেছে, বাসন মাজা সব কমপ্লিট। রিক টিভি দেখছে, এই যে দেখতে পাচ্ছ রাজদীপকে অনেকদিন পর দেখালাম তোমাদের, এই যে রাজদীপ খেলছে, আর রিক বসে বসে বিস্কিট খাচ্ছে। আমার হাজব্যান্ড আজ সকালে এই বাজার করে এনেছে সবজি বাজার, তো এই যে আম নিয়ে এসেছে, দেখো আমগুলো খুব মিষ্টি, দারুণ। হিমসাগর আম তো বেশি, আমরা হিমসাগর আমটাই পছন্দ করি, খেতেও ভালো লাগে হিমসাগর আম। তো সকালে আম মুড়ি খেয়েছি, আর আমি খেয়েছি ব্রেড আর আম, ব্রেড দিয়ে আম ভালোই লাগে খেতে। তো রাজদীপ খেয়েছে মুড়ি দিয়ে আম। তো সকালে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে, আমি রান্নাটা যে কমপ্লিট করে ফেললাম, এখন রাজদীপকে স্নান করাবো। ওর স্নানটা কমপ্লিট হয়ে গেলেই একটু পরে খেতে দিয়ে দেবো সবাইকে, যেহেতু আমার হাজব্যান্ড এখন দোকানে আছে, কাজ করছে, তো কাজগুলো করে নিক, একটু পরে ডাক দিব। তো আমিও বাদবাকি কাজগুলো করে নিই, অনেকদিন হলো কাপড় ভাত গুছাতে পারছি না গরমের জন্য, তো আজকে কাপড় গুছানোর আছে, তো আমি কাজগুলো করে নিই ফ্রেন্ড। ফ্রেন্ড আমার রান্না কমপ্লিট, দেখতে পাচ্ছ শাকও নামিয়ে নিয়েছি, এখন রাজদীপের জন্য এই যে ভাত বেড়ে রেখেছি, এখন রাজদীপ খাবে, দেখি ও কী দিয়ে খায়, কোনটা পছন্দ করে। ফ্রেন্ড রাজের খাওয়া কমপ্লিট, এখন আমাদের ভাত বাড়ছি, দেখতে পাচ্ছ থাল নিয়ে বসেছি, রিকো উঠে বসে গেছে, এখনও রাগ করে শুয়েছিল, তো এখন ভাত বাড়বো, আমরাও খাবো, যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, ভীষণ গরম পড়েছে, পাখাটা অবধি গরম হয়ে আছে, ভালো লাগছে না গরমে। আর এদিকে ভাতটা বেড়ে নিই আগে, দিচ্ছি ভীষণ গরম, সহ্য হচ্ছে না গরমটা, তো গাছগুলো একদম শুকিয়ে গেছে মাটিগুলো, ওগুলোতে জল দিয়ে আসলাম, জল দিয়ে কাপড় খেলাম, কাপড় দিয়ে এখন দোকানে এসে বসে আছি, মানে উপরে এত গরম, দোকানে একটু হাওয়াটা লাগছে, দরজাটা খুলে রেখেছি, দরজাটা খুলে ফ্যান চালিয়ে রেখেছি, খুব একটু ঠান্ডা হাওয়া মনে হচ্ছে, আর পরে থেকে তো একদম মনে হচ্ছে এত গরম, শরীর আরও অসুস্থ হয়ে যাচ্ছে, মানে চেহারা দেখে বুঝতে পারছো আজ গরমে আমি একদম, মানে আমার অবস্থা একদম খারাপ। আর এদিকে এই হাতের ব্যথাটাও কমছে না, মানে কাল কমে গেছিলো, তো আজ আবার বেড়ে গেছে হাতের ব্যথাটা, তো তাই ভিডিও বানাতে পারছি না, কারণ আমার আমার হাতে প্রচণ্ড ব্যথা, দেখতে পাচ্ছি আপনি মোবাইলটা পড়ে যেতে দিয়েছিল, আমার আঙুলটা প্রচণ্ড ব্যথা, তাই আমি মোবাইল ধরে রাখতে পারছি না, ভিডিও বানাতে পারছি না, খুব অসুবিধে হচ্ছে আমার। তো ফ্রেন্ড আজ বেশি কিছু শেয়ার করলাম না তোমাদের সাথে, মানে একটুখানি শেয়ার করলাম, মানে অনেক কালকেও করিনি ব্লগ ভিডিও, তাই আজ ইচ্ছে করছে তোমাদের সাথে ব্লগ ভিডিও মানে তোমাদের সাথে শেয়ার করবো। তো আজ একটুখানি করলাম, কিন্তু তবুও গরমের জন্য আর আমার হাতের ব্যথার জন্য হচ্ছে না, হয়ে উঠতে মানে হয়ে উঠছে না, পারছি না করতে, বুঝতেই পারছো, কারণ হাতে মোবাইলটা ধরতে হয়, কারণ আমি নিজে নিজে যেহেতু ভিডিওটা করি, অ্যাডিটও আমি নিজে করি, তো খুবই অসুবিধে হয় আমার। আর রাজদীপকে নিয়ে তো গরমে আরও মানে খুব প্রবলেম হচ্ছে, রাজদীপ তো গরমে একদম থেমে যাচ্ছে, আর রিকেরও ভীষণ গরম লাগছে, কিন্তু রাজদীপ তো ও তো আর বলতে পারছে না, কিন্তু ভীষণ গরম লাগছে, আরও অসুবিধা হচ্ছে গরমে,
ওখানেও হয়তো গরম হবে, কারণ সব জায়গাতে গরম পড়েছে, শুধু আমাদের এখানে না। কিন্তু আমার গরমটা একদমই সহ্য হচ্ছে না, আগে আমার ওটাও সহ্য হতো, কিন্তু এখন একদম সহ্য হচ্ছে না গরম। তো যাই হোক ফ্রেন্ডস, আমি ব্লগ এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে। আমাকে সাপোর্ট করো ফ্রেন্ড, কারণ আমার মাঝে মাঝে আমার ইচ্ছা করছে না ভিডিও বানাতে, ভাবছি তোমরা আমাকে সাপোর্ট করো না। আমি তোমাদের রাজনীতি সবসময় বলি, তবুও তোমরা আমাকে সাপোর্ট করছো না, নিজের ভিউজ একদম আসছিলো না। তো মনটা স্বাভাবিক খুবই কষ্ট পায়, মনে খুবই আঘাত হয়, মানে আঘাত আপনারা মানে তোমরা খুব আঘাত দাও আমাকে, যে ভাবি যে না এত ব্লগ ভিডিও বানাচ্ছি, শর্ট ভিডিও বানাচ্ছি, তোমরা দেখছো না, আমাকে সাপোর্ট করছো না, রাজনীতি নিয়েও আমি শর্ট ভিডিও বানাচ্ছি। আর শর্ট ভিডিওতে যাওয়া ভিউজ আছে, কিন্তু ব্লগ ভিডিও মানে শর্ট ভিডিও যাও দেখে সবাই, কিন্তু ব্লগ ভিডিও একদম দেখছে না। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমরা, কারণ তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন আমার, কারণ বিশেষ করে রাজদ্বীপের জন্য খুবই প্রয়োজন আমার। কারণ ভিডিওটা অ্যাকচুয়ালি আমি খুবই আমার মনটা ভালো রাখার জন্য প্রথমে তোমাদেরকে বলেছিলাম, যেহেতু রাজদ্বীপকে নিয়ে একটা টেনশনে থাকি সবসময়, সেই জন্য করা হয়। কিন্তু তোমরা সাপোর্ট না করলে আমি কী করে এই মানে কী করে আমি করবো বলো, কারণ আমার তো আশাটা ভেঙে যাচ্ছে না। আর তোমাদের সাপোর্ট করো তাহলে ভাবো না, আমার বন্ধুরা আমাকে সাপোর্ট করছে, আমার মানে আরও ভালো ভিডিও দিতে হবে, মানে যাই পারি আমি, কারণ অত একটা ভালো পারি না আমি করতে, আমি জানি, কারণ আমি সারাদিন খুব ব্যস্ত থাকি, তাই অত একটা ভালো করতে পারছি না। কিন্তু তবুও তোমরা আমাকে যেভাবে ভিডিও দিচ্ছো তোমরা আমাকে সাপোর্ট করো, তাহলে ভালো হবে ভিডিওটা আরও সামনে, কারণ আমি চেষ্টা করি ভালো করার, কারণ এখন তো এমনিতে সময় পাচ্ছি না, যাও একটু দিচ্ছি তোমাদেরকে ভিডিও, তাও তোমরা সাপোর্ট করছো না, আমার খুব খারাপ লাগছে। তো তাই তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো ফ্রেন্ড। আর আজকের জন্য ব্লগ এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে। আর তোমাদেরকে প্লিজ আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলো না প্লিজ। তো আজকের জন্য একটা বাই।